ওযু করার পরে যদি কসরা করে নামাজ পড়া শুরু করে কি বলবেন আপনি? এ ভাই আপনি কি করলেন? আমার ওযু ভাঙে গেছে সে বলে কি করলেন আপনি? ওযু ভাঙছে মানে আপনার সামনে তো ওযু করে কসরা করলাম, ওযুটা ভাঙলো কখন? আপনার সামনে ওযু করলাম তা কি হয়েছে? কসরা যে করছেন কসরা করছে সমস্যা নেই, কেছে ওযু করি তো কসরা করছি সমস্যা নেই, ওযু করছি ওযু ভাঙলো কোন জায়গা দিয়ে? কারণ ওযু ভঙ্গের কারণ যে কসরা করা সে জানে না, এটা কথা বুঝতেছেন কিনা? তাহলে ওযু যদি করবে ওযু ভঙ্গের কারণ জানা জরুরি কিনা? জানা দরকার আছে না? নামাজ যে পড়বে নামাজ কি কি কাজ করলে নামাজ ভেঙে যাবে তার জানা জরুরি কিনা বলেন? আপনি যে ইমান আছে, ইমান আছে কি নাই, ইমান ভঙ্গের কারণ আছে এগারোটা, এর মধ্যে একটা হলো শিরিক করা, দ্বিতীয়ত হলো আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো মাধ্যম তৈরি করা। আপনি আল্লাহর বান্দা ডাইরেক্ট আল্লাহর কাছে সাবের মাঝখানে কেন পিসাব ঢোকাইছেন, কেন মাঝখানে কেন মাজার ঢোকাইছেন, কেন? আল্লাহ তাআলা চান উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে তুই আমার কাছে ডাইরেক্ট দোয়া কর আমি তোর ডাকে সাড়া দেব, বলেন সুবহানাল্লাহ। ডাইরেক্ট দোয়া করবেন, কোনো মাধ্যম লাগে না। আপনার কোনো সন্তান ডাইরেক্ট আপনার কাছে না চাই যদি আজ মাধ্যমে চায় আপনি কেমন লাগবে তখন? আর যাকে যায় বলছে সে যদি আপনার শত্রু হয় আর কেমন লাগবে? বান্দারে ভাই ছেলে তুই আমার কাছে না চাই তুই আরেকজনকে কেন বললি ভাই চাই এসে বলবেন না? আল্লাহ তাআলা বান্দার কাছে বলছে বান্দা তুই আমার ডাইরেক্ট চা। আপনি মূর্খ হতে পারেন, কামলা হতে পারেন, সেবান হতে পারেন, আপনি আল্লাহর বান্দা, আপনি ডাইরেক্ট চান। আল্লাহ তাআলা বলেন ওয়াইজা সালাকা ইবাদি আননি, বান্দা যখন আমার সম্পর্কে জিজ্ঞেস করে আমি আল্লাহ কোথায় থাকি, আপনি বলে দিন রাসূল ফাইনি করিবে, আমি অতি নিকটে থাকি, বলেন সুবহানাল্লাহ। উজিবু দাওয়াতা দাঈ ইযা দানি, যখন আমাকে বান্দা ডাকে তার ডাকে আমি সাড়া দিই, বলেন সুবহানাল্লাহ। ফালাস্তাজিবুনি ফালিউমিনু বি, ফালাস্তাজিবুনি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ তাআলা বলেন আমি যে মন তার ডাকে সাড়া দিব, সুতরাং বান্দার উচিত আমার প্রতি ইমানটা থাকতো এরকম বিশ্বাস নিয়ে যেন আমার ডাকে সাড়া দেয়। গভীর অজনিতে আল্লাহ রাব্বুল আলামিন রাত যখন তিন ভাগের দুই ভাগ অতিবাহিত হয়ে যায়, আশা দিন থেকে দুনিয়ার নিকট তোমার কাছে এসে বলে বান্দারে তোমাদের মধ্যে কে আছে ঋণগ্রস্ত, কে অসুস্থ, কে কার কি সমস্যা বলো। দুনিয়ার সব নামাজের আজান দেয় মুয়াজ্জিন, কিন্তু শেষ রাতে একমাত্র আজান ঘোষণা করে আল্লাহ তাআলা স্বয়ং নিজে ডাকেন বান্দারে তোমার মধ্যে কার কি সমস্যা। কিন্তু আমি এত খারাপে খারাপে তো নিমু খারাপ, রাতে দুইটা তিনটে ঘুমাইছি টিভি দেখে, আমি শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ তো পড়তে পারি না, তাহাজ্জুদ পড়া ছাড়াও যদি একটু দোয়া কালাম তো আল্লাহর কাছে তাও আমি করতে পারি না, তাহলে খারাপ না কেন? মালিকে ডাকতেছে মালিক তুই আমার কাছে চা, সবসময় তো ফেরেস্তারা দেয় আমি ডাইরেক্ট আর বলতে তুই কি দরকার করব। গভীর রজনীতে যদি ঘুমান, ফজর আজান হওয়ার পরে আপনি ঘুম থেকে উঠতে পারেন না, তিনটে ঘুমাইছেন দুইটে ঘুমাইছেন উঠতে পারতেছেন না, আজান হয়েছে আল্লাহ আকবার পর আল্লাহ সবচেয়ে বড়, কিন্তু আপনি দিলের মধ্যে আল্লাহর কোনো ভয় নাই, আল্লাহকে কোনো দামি দিতেছেন না, উঠলেন না, কিন্তু ওই সময় যদি পেটের মধ্যে যদি পায়খানা ব্যথা শুরু হয়, চিন চিন ব্যথা শুরু হয়, আমি সব আপ থাকি আপনি উঠবেন কিনা? তাহলে বোঝা গেল পায়খানার দাম আল্লাহর চেয়ে বেশি, নামাজের চেয়ে বেশি। পায়খানার কেন উঠতে পারলেন কিন্তু আল্লাহ ডাকে উঠতে পারলেন না? ওই সময় যদি পুলিশ আপনাকে ধরতে আসে উঠবেন না? না বলবেন মাত্র ঘুমাইছি তাজা ঘুম থাকে না বলবেন? যদি ঘরে যদি আগুন লাগে আপনি উঠবেন কিনা? তাহলে আগুনের ভয়ে উঠতে পারলেন, পুলিশের ভয়ে উঠলেন, কিন্তু ওই আল্লাহ তাআলা কি কত বড় ক্ষমতাবান তার ভয়ে কেন হাজির হইলেন না? ফজরের নামাজে আপনি আমি কেন হাজির হইতে পারলাম না?